রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর ছাত্রলীগের সম্মেলন আজ। সেখানে আছেন সহকর্মী আমিরুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আমিরুল, নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন সেটি তো জানতে চাইব, এর বাইরে আরও যেটি জানবো আপনার মাধ্যমে, কেমন কি ধরনের নেতৃত্ব আসলে দেখতে চায় কর্মীরা? সম্মেলন মানে কিন্তু আসলে আনন্দ মুখর একটা পরিবেশ। সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের যে প্রাঙ্গণ, সম্মেলন প্রাঙ্গণ কিন্তু উৎসবে পরিণত হয়েছে, এবং যারা স্থানীয় যেসব ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের থানা এবং ওয়ার্ড থেকে দলে দলে কিন্তু নেতাকর্মীরা এসে এখানে যুক্ত হয়েছে। আমি একটু জানিয়ে রাখতে চাই, ইতোমধ্যেই কিন্তু থানা লেভেলের এবং ওয়ার্ড লেভেলের যে ওয়ার্ড পর্যায়ের যে কমিটি আছে, সেই কমিটি কিন্তু ঘোষণা করা হয়েছে আজকে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী প্রাঙ্গণ, সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে। এখানে কিন্তু ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের যে যৌথ সম্মেলন হচ্ছে, সেই সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্ব, অর্থাৎ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ হিসেবে দায়িত্ব পালন করবেন, তাদের নাম ঘোষণা করা হবে। এবং এখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসে যুক্ত হবেন এবং তিনি কিন্তু সেই বিষয়টি ঘোষণা করবেন। ইতিমধ্যে আমি যদি একটু দেখাতে চাই, অলরেডি কিন্তু আওয়ামী লীগের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, সভাপতি মণ্ডলীর সদস্য সহ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যারা আছেন, যেসব নেতাকর্মীরা আছেন, তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এবং সকাল থেকেই দলে দলে যে ছোট ওয়ার্ড এবং থানা পর্যায়ের যেসব নেতাকর্মীরা যারা পদ পেয়েছেন, তারা কিন্তু দলে দলে এসে যুক্ত হয়েছেন। তো এখানে ছাত্রলীগের যেসব নেতাকর্মীরা ছিল, তাদের সাথে আসলে কথা বলে যে বিষয়টা জানা গেছে, যেহেতু সামনে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু তারা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করছে, এবং রাজপথে থেকে এই সংগঠনটিকে টিকিয়ে রাখার জন্য বা এই সংগঠনকে নিয়ে কাজ করার জন্য কিন্তু তারা বদ্ধপরিকর আছেন। তো সোহরাওয়ার্দী উদ্যান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমিরুল, আপনাকে ধন্যবাদ।